হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমরা ভালো আছি আর পিঙ্কিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আমরা দুজনে মিলেই বেরিয়ে পড়েছি খেলতে যাব বলে। তো স্যান্ডি জাস্ট স্কুল থেকে ফিরলো আর খুবই তাড়াহুড়ো করে আমরা এখন এসেছি খেলতে। তো চলো টোটো ভাড়াটা দিয়ে ভেতরে চলে যাব। তো খেলবে হচ্ছে স্যান্ডি, দেখবো আমি। তো এটা হলো শিলিগুড়ি কলেজ, মানে আমার কলেজ। ভীষণ সুন্দর একটা ফিলিংস এখানে এসে কাজ করছিল। তো চলো, স্কুলের মিষ্টি মধুর গণ্ডিটা পেরোতে না পেরোতেই আমরা কিন্তু নিজেদেরকে বড় ভাবতে শুরু করি। আর ঠিক সময় তিনটি বছর সবাই আমরা কলেজে কাটাই, আর আমার এটাই হলো সেই কলেজ যার সাথে প্রচুর স্মৃতি রয়েছে। সেই ফেলে আসা ক্লাসরুম, ফেলে আসা বন্ধুরা, যাদের সাথে অনেক ভালো ভালো স্মৃতি এই মাঠটিতে রয়েছে। আর সেখানেই আজ আমি আমার স্যান্ডিবাবুকে নিয়ে এসেছি। তবে আমি কিন্তু এখানে আসি সরস্বতী পুজোয়, কলেজে আমি ঠাকুর দেখতে আসি। তবে আজকের আশাটা অন্যরকম, এখানে ও এবার কিছুটা শিক্ষা নেবে খেলার মাধ্যমে। তো স্যান্ডিবাবু রেডি হচ্ছে ও খেলবে বলে। তো চলো তোমরা আমার সঙ্গে থেকো আর বাচ্চাদের খেলাগুলো দেখো, বেশ ভালোই লাগবে কিন্তু। বাচ্চাদের খেলাগুলো দেখে দারুণ একটা কিন্তু সময় কেটে গেল। আসার আগে ভাবছিলাম কি করে সময়টা কাটবে, যেহেতু আজকে আমি প্রথম এসেছি। এর আগে ওর পাপাই সবসময় ওকে নিয়ে আসে, তো খুব ভয় পাচ্ছিলাম যে বোর হবো, একা একা কি করব। তো ভীষণ সুন্দর লাগলো আজকে, এখন ওরা এক্সারসাইজ করছে, খেলা আজকের মতন শেষ। তো চলো এবার আমরা ফিরবো বাড়ির পথে। বাড়ি ফিরেই স্যান্ডির আবার রয়েছে টিউশন, তাই আমাদের আসতেও তাড়া যেতেও তাড়া। তো বাড়ি ফেরার পথে ভাবলাম চলো একটু মিষ্টি নিয়ে নেব, কারণ মনটা একটু মিষ্টি মিষ্টি করছে। তো হঠাৎ হঠাৎ আমার মিষ্টি খেতে ভালোই লাগে, তোমরা খাড়া খাড়া মিষ্টি খেতে ভালোবাসো জানিও। তো আমরা এখন চলে এসেছি আর স্যান্ডির খাবারটা তাড়াতাড়ি ওকে সার্ভ করে দিলাম, কারণ ও এবার টিউশন যাবে। আর আমরাও আমাদের জন্য চা নিয়ে নিলাম। বাবা আর আমি খাবো সিঙ্গারা দিয়ে মুড়ি, গরম গরম মুড়ি না, গরম গরম তো মুড়ি হয় না, গরম গরম সিঙ্গারা হয়। আর রয়েছে আমাদের চা। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।